গুড ইভিনিং স্টুডেন্ট, এই আজকে এই আমাদের গুয়াহাটি থেকে, গুয়াহাটির সমগ্র শিক্ষা অভিযান থেকে একটা মেসেজ এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তোমাদের কালকের শিক্ষক দিবসে তোমাদের কী কী কর্তব্য সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা তিনটা কাজ করতে হবে সেই কালকের শিক্ষক দিবসে। কালকে যখন কোভিড-19 জন্য তোমরা স্কুলে আসতে পারবে না, সেই হিসাবে তোমাদেরকে তিনটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজগুলো তোমরা দেখে নাও এখানে। সাম ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন টু স্টুডেন্টস রিগার্ডিং টিচার্স ডে। টিচার্স ডে তোমরা কী করতে হবে, কারণ তোমরা তো আসতে পারবে না, ওই জন্য তোমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা কালকে শিক্ষক দিবসে তোমরা কী কী করবে। দেখো অ্যাক্টিভিটিস, এখানে অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে। ফার্স্ট অ্যাক্টিভিটি, এভরি স্টুডেন্ট টু রাইট এ লেটার টু লেটার অফ অ্যাপ্রিসিয়েশন টু দেয়ার ফেভারিট টিচার্স। প্রত্যেক স্টুডেন্টে যে তার যে শিক্ষককে সে সব চাইতে ভালো পায় তার কাছে একটা কৃতজ্ঞতা সহকারে একটা লেটার লেখার জন্য, একটা চিঠি লেখার জন্য বলছে যে প্রত্যেক স্টুডেন্ট, স্কুলের প্রত্যেক স্টুডেন্ট তার যে শিক্ষক তার কাছে ফেভারিট, তার কাছে সবচাইতে ভালো, সেই শিক্ষকের কাছে একটা কৃতজ্ঞতা জানিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। কৃতজ্ঞতা জানিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই টিচারের কাছে। দুই নম্বর বলছে, প্রথমটা কী বল শুনেছ, যে প্রত্যেক স্টুডেন্ট, স্কুলের প্রত্যেক স্টুডেন্ট তার যে শিক্ষককে সে সবচাইতে ভালো পায় সেই শিক্ষকের কাছে একটা লেটার লিখতে হবে অফ অ্যাপ্রিসিয়েশন, একটা কৃতজ্ঞতার, একটা শিক্ষককে কৃতজ্ঞতা জানিয়ে একটা চিঠি লিখতে হবে ফর দেয়ার ফেভারিট টিচার্স, তার যে শিক্ষককে সে সবচাইতে ভালো পায়। দুই নম্বর দিয়েছে, স্টুডেন্টস আর ফ্রি টু রাইট মোর দেন ওয়ান লেটার টু দেয়ার রেসপেক্টিভ টিচার্স। একজন স্টুডেন্টের সেই ফ্রি, পুরো ফ্রি, সে একটা কেন, একটা থেকে দুইটা লেটার চিঠিও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। মনে করো তার টিচার দুইজন স্কুলের ফেভারিট শিক্ষক, দুইজনের তার দুইজনই তার পছন্দনীয় শিক্ষক, দুইজনের কাছে সে এই চিঠি দিতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, দুই নম্বরটা গেল। তিন নম্বর বলছে, স্টুডেন্টস টু লেবেল দ্য নেম অফ টিচার্স, স্টুডেন্ট টু লেবেল দ্য নেম অফ টিচার্স অ্যান্ড সেন্ড টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ দি ক্লাস, স্কুল অর দ্য টিচার্স ডাইরেক্টলি অন 5th of September 2020। বলছে স্টুডেন্টে কী করতে হবে, তার যে টিচার তার ফেভারিট, স্টুডেন্টস টু লেবেল দ্য নেম অফ দি টিচার্স, যে টিচার তার ফেভারিট, তার যে পছন্দনীয় শিক্ষক, সেই টিচারের নামটা এই চিঠির মধ্যে লিখতে হবে অ্যান্ড সেন্ড টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর তুমি সেই চিঠিটা কোথায় ছাড়তে হবে, তোমার ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্কুলের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়তে হবে, অথবা তোমার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়তে হবে, অথবা ডাইরেক্টলি তুমি যদি তোমার পছন্দনীয় শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, তোমার টিচারের কাছে ডাইরেক্ট টিচারের কাছে তুমি পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি তোমার পছন্দনীয় শিক্ষকের কাছে তুমি ডাইরেক্টলি সেই চিঠিটা তুমি পাঠিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তিন নম্বর, আমি কী বলছি, স্টুডেন্টস টু লেবেল দ্য নেম অফ দেয়ার টিচার। তুমি যে চিঠিটা লিখবে সেই চিঠিতে সেই টিচারের নাম তুমি লিখবে অ্যান্ড সেন্ড টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর তুমি ওইটা পাঠিয়ে দিতে হবে কার কাছে, তোমার ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে পাঠিয়ে দিতে হবে, অথবা স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিতে হবে, অর দ্য টিচার্স ডাইরেক্টলি অন 5th of September 2020। কালকে 5th September, কালকে তুমি ডাইরেক্টলি টিচারের, যদি তোমার যে পছন্দনীয় শিক্ষক সেই শিক্ষকের যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানা থাকে, সেই টিচারের কাছে তুমি ডাইরেক্টলিও তুমি পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কালকে পাঠাতে হবে 5th of September 2020, কালকে তুমি এই কাজগুলো করতে হবে। চার নম্বর পয়েন্ট বলছে, স্টুডেন্টস টু ক্লিক সেলফি, তোমাকে সেলফি নিয়ে অ্যান্ড রাইট টু দ্য নেম অফ দি টিচার। আর তুমি সেলফি নিয়ে আর সেখানে সেই সেলফির সাথে তোমার যে পছন্দনীয় শিক্ষক সেই শিক্ষকের নাম লিখে অন এ পেপার, একটা কাগজের মধ্যে লিখে অ্যান্ড মেসেজ টু দ্য টিচার, আর তুমি টিচারের কাছে মেসেজ পাঠিয়ে দিতে পারো অ্যান্ড পোস্ট ইট অন দি সোশ্যাল সাইট, পোস্ট ইট অন দি সোশ্যাল সাইট উইথ হ্যাশট্যাগ, তুমি পোস্ট করে দিতে পারো আর হ্যাশট্যাগ দিয়ে এইটা লিখতে পারো, আওয়ার টিচার্স আওয়ার হিরোজ, আওয়ার টিচার্স আওয়ার হিরোজ। আমি আবার বলছি, স্টুডেন্টস টু ক্লিক সেলফি,
সেলফি নিয়ে অ্যান্ড রাইট টু দ্য নেম অফ দ্য টিচার্স, আর টিচারের নামটা লিখে অন এ পেপার একটা কাগজের মধ্যে, অ্যান্ড মেসেজ করতে হবে টু দ্য টিচার টিচারের কাছে, অ্যান্ড পোস্ট ইন দ্য সোশ্যাল সাইট ওয়েবসাইট বা যেখানে তুমি ছাড়তে পারো, উইথ হ্যাশট্যাগ তুমি এটা লিখতে পারো যে আওয়ার টিচার্স আওয়ার হিরোস, এইটা তুমি লিখে তুমি পাঠিয়ে দিতে পারো। আমি চারটা পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম। প্রথম পয়েন্ট কি, এভরি স্টুডেন্টস টু রাইট এ লেটার টু অ্যাপ্রিসিয়েশন টু দেয়ার ফেভারিট টিচার্স। সেকেন্ড পয়েন্ট, স্টুডেন্টস আর ফ্রি টু রাইট মোর দেন ওয়ান লেটার টু দেয়ার রেসপেক্টিভ টিচার্স। স্টুডেন্টস টু লেবেল দ্য নেম অফ দি টিচার্স অ্যান্ড সেন্ড টু দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ দি স্কুল অবলিক স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ দি ক্লাস অবলিক স্কুল অর দ্য টিচার্স ডাইরেক্টলি অন 5th of September 2020। Students to click selfie and write the name of the teacher on a paper and message to the teacher and post it on social site with hashtag our teachers our heroes. এই কাজগুলো তোমরা কালকে করতে হবে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের গার্জেনদের সাথে আলোচনা করবে, বা তোমাদের আশেপাশে যদি কোনো শিক্ষিত লোক থাকে তাদের সাথে আলোচনা করে তোমরা এই কাজগুলো করবে, কারণ এইটা তোমাদের জন্য ম্যান্ডেটরি। আর বলছে এখান থেকে কিছু সিলেক্টেড কী করতে হবে, সিলেক্টেড কিছু ফটো কী করবে, স্কুলের জার্নালে আসবে, স্কুল ম্যাগাজিনে আসবে, বা অন্যান্য পেপারে বা পত্রিকায় বা টিভিতেও আসতে পারে। ওইটা আমাদের পুরো চিঠিটাকে লিখে দিয়েছি, আমি পুরো চিঠিটা এখানে এক্সপ্লেন করতে পারিনি, এই বলে আমি শেষ করছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই কাজগুলো অবশ্যই তোমরা করবে। থ্যাংক ইউ।